আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি সাধারণত ভয়েস দেই না, এই ভয়েসটা যে দিচ্ছি সেটাতে আমি খুবই নার্ভাস। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ আমি আপনাদেরকে একটি কাপড় ড্রেসের পাঞ্জাবিটি রং করে দেখাচ্ছি। দেখুন, তার জন্য আমরা কী করছি, প্রথমেই যে পাঞ্জাবিটি আছে সেটি পেন্সিল দিয়ে আর্ট করে নিচ্ছে। নর্মালি অন্য সব পাঞ্জাবির ক্ষেত্রে বা শাড়ি আর্ট করার ক্ষেত্রে আমাকে প্রথমেই আর্ট করে নিতে হয় না, যেহেতু এটা একটা কাপড় ড্রেস, দুইটার কাজে সেম হতে হবে। তার জন্য আমি প্রথমেই আর্ট করে নিচ্ছি যাতে কোনো রকম ভুল ত্রুটি না হয়। হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে আমাকে অনেক আপু জিজ্ঞাসা করে আমি হ্যান্ড পেইন্টের জন্য অ্যাক্রালিক নাকি অ্যাক্রামিন কোন কালারটা বেশি ইউজ করি। আসলে আমি দুইটা কালারই ইউজ করি প্রয়োজন অনুযায়ী, তবে আমি বেশিরভাগ সময় অ্যাক্রামিন কালারটাই বেশি ব্যবহার করি। যেহেতু আমি বিজনেসের জন্য কাজ করি তার জন্য আমার অনেক রঙের প্রয়োজন পড়ে, আর এ কারণেই আমি অ্যাক্রামিন কালারটা বাসায় বানিয়ে তারপর কাপড়ে ব্যবহার করি। আপনারা যদি হ্যান্ড পেইন্টের জগতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব যে আপনি সানফ্লাওয়ার কিটের যে অ্যাক্রালিক কালারটা আছে সেটি প্রথমে ব্যবহার করতে পারেন। দেখুন, এখানে আমি শাড়িতে যেই পাখিগুলো আছে সেখান থেকে একটি পাখি প্রথমে আমি কাগজে আর্ট করে নিয়েছি এবং পাঞ্জাবির নিচে রেখে ছাপ দিয়ে নিচ্ছি যাতে শাড়ির সাথে পাঞ্জাবির পাখিগুলো সেম হয়। আপনারা যারা বাসায় বসে হ্যান্ড পেইন্টের কাজ শিখতে চান তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আমি আপনাদেরকে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কাজ শেখাব। ও, আরেকটি কথা বলা হয়নি, আপনারা যদি এই হ্যান্ড পেইন্টের শাড়ি, পাঞ্জাবি কাপড় ড্রেস কিংবা বেবি ড্রেস এগুলো যদি নিজেদের জন্য অথবা প্রিয় মানুষদের জন্য অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ শখের বাক্সতে যোগাযোগ করুন। আমি অবশ্যই আমার ফেসবুক পেজের লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমি আসলে খুব বেশি গুছিয়ে কথা বলতে পারি না, তার জন্য বাকি ভিডিওগুলো আপনারা একটু কষ্ট করে মিউজিকের সাথে দেখুন। আর আরেকটি কথা হলো, আপনারা যদি আমাকে কোনো প্রশ্ন করতে চান হ্যান্ডপেইন্ট সম্পর্কে কিংবা সেলাই সম্পর্কে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই করার জন্য। আর আপনারা এর পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তাও আমাকে জানাবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।